গুড মর্নিং, আজ হলো শনিবার, এখন বাজে ঘড়িতে শনিবার সকাল 8:30। তাই শনিবার সকাল থেকে আমি আমার ব্লগটা কিন্তু শুরু করছি, আর সেই ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অনেকটা স্বাগত। আজ হলো রাধা অষ্টমী, তো সকাল থেকে রাধা অষ্টমী স্পেশাল সব হচ্ছে অনেকের বাড়িতে, মানে যাদের যাদের বাড়িতে বেশিরভাগই জন্মাষ্টমী হয় তাদের মধ্যে হয়তো অনেকের বাড়িতেই রাধা অষ্টমী উৎসব হচ্ছে, বা কারোর হয়তো হয়ও না। আমাদেরও যে প্রথম থেকে হতো একদম তা নয়, তবে কিছু বছর ধরেই হচ্ছে। কারণ কিন্তু একটাই, আমরা যখন কৃষ্ণের বার্থডেটা সেলিব্রেশন করি তাহলে কেন রাধার বার্থডে সেলিব্রেশন করবো না, তাই না? তবে অবশ্যই নিজেদের মতন করে, জাস্ট নিজেদের ঘরে যেমন নিজেদের ভালো লাগে ঠিক সেইভাবেই ঠাকুরকে দেওয়া, সবটাই সেইভাবে। তো চলো, কিছুটা প্রস্তুতি তো শুরু হয়েছে, তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করি, তারপর আস্তে আস্তে দেখতে পাবে। আর রাধা অষ্টমী এবারে এরকমই পড়েছে, আজকে যেমন শনিবার সকাল 10:00 এরকম মনে হয় পড়বে, আর গত মানে আগামীকাল রবিবারে সকাল 7:00 কতর মধ্যে ছেড়ে যাবে, তাই আগামীকাল পুজোটা দিতে গেলে খুব সমস্যা হয়ে যেত অত সকালে, তো তাই জন্যই আজকে দেওয়া হচ্ছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে নিই চট করে। দেখো, রাধাকৃষ্ণকে জন্মাষ্টমী যে ড্রেসটা পরানো ছিল ওটাকে চেঞ্জ করে সুন্দর করে স্নান করিয়ে ওদেরকে আলাদা জায়গায় আজকে বসানো হয়েছে, মানে সিংহাসন থেকে আজকে আলাদা করে বসিয়ে পুজো দেওয়া হবে, আর মামনি সব জোগাড় করে নিচ্ছে। আর এই দেখো লুচি হবে, তাই জন্য ময়দা মাখা চলছে, তো যেহেতু ঠাকুরকে একটু ভোগের দেব আমরা, তো তাই লুচির জন্য মামনি ময়দা মেখে নিচ্ছে। এরপর হবে সুজি, দেখো সুজিটাও কড়াইতে বসিয়ে জাস্ট নাড়ার পাল্লা সব সবই হবে, খুব সামান্য সামান্য, তাই দেখতেই পাচ্ছ অল্প করেই হবে। তো মামনি এবার সুজিটা করে নেবে, তারপর লুচি ভেজে, আর লাস্টে যেটা হবে সেটা তো অবশ্যই দেখতেই পাবে। তো সুজিতে দেখো দুধ দিয়েই করছে, আর সাথে কাজু কিশমিশও দেবে, আর পরপর লুচি ভেজে নিচ্ছে মামনি একটা একটা করে যেমন, আর আমি আবার ওইদিকে কাজ করছি, এই দুজনে মিলে করে নেওয়া। দেখতেই পেলে মামুনি এদিকে জোগাড় করছে, আর আমি এদিকে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার কালকের ডাল রয়েছে, কালকে রাতে যেহেতু ঠাকুর দেখতে গেছিলাম খাবারটা বাইরেই হয়েছে, তো কিছু খাবার রয়েছে, মানে কী বলবো, পাঁচমিশালি সবজি করেছিলাম, ডাল সবই রয়েছে। তো এখন ভাবছি এদিকে একটু আলুর দম করবো, ভালোভাবে মিশি, ওটা রাতে রুটি দিয়ে খেতে ভালো লাগবে, তো আপাতত ওটাই করবো। আর ভাত চাপিয়েছি, আর এই যে একজন শুয়ে আছে, দেখো দূর থেকে চেনা যাচ্ছে কি না, একটু হাই টাই বল, উঠে বসে দেখা যাচ্ছে তোকে, হাই বলো দেখতু, সব ভালো, যাই হোক বুঝতেই পারছো আমার ভাগ্নে তো এসছে, ও অল্প জায়গার জন্যই এসছে, তো ভালোই হয়েছে, মামনি পুজো দেবে প্রসাদটা খেয়ে যেতে পারবে। তো যাই হোক, আগে আমি এখন চটপট করে আলুগুলো কেটে নিই। এই যে দেখো মামনি সব জোগাড় করে নিয়েছে, এবার মামনির মতো পুজো শুরু করবে, সব ঠাকুরকে আজকে ওই প্রসাদ দেওয়া হয়েছে। আর এই হলো ঠাকুরের পুজো দিক মামনি আগে আনন্দিত হইলেন, তিনি বলিলেন, হে ভগবান, আপনার দর্শনে আমার তপস্যা সফল হইল। আমি কহিলাম, হে দিনপথে, আপনি আমার পরম ভক্ত, আপনি আপনার যে আলুর দম করবো বলে, দেখো জাস্ট আলুগুলোকে একটু ভাপিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি একটু, যেহেতু নিরামিষ আলুর দম আর খুব কিছুতে দিয়ে করবো তা নয়, তবে একটু ঝাল ঝাল করবো। হালকা করে না সব একটু ফোড়ন দিয়ে দিলাম, এই গোটা গরম মশলা, জিরে, এগুলো সব, জিরে, তেজপাতা, এগুলো, আর এখানে যে একটু আদা টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিই, যেটা দিয়েই করবো। এই দেখো এখন পুজো হয়ে গেছে, তারপরে এই যে প্রসাদ মামুনি আমায় দিল, লুচি, এই যে সুজি, আপেল, শশা, আমিত্তি, কালাকাঁদ, এটা কি কিশমিশ, এগুলো, আর যেটা এটা দেখে চাই না তোমাদের কী মনে হচ্ছে, তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে এটা আলু ভাজা, বাট নয়, এটা হচ্ছে আরবি, মানে হলো গাঁটি কচু,
তো গাটি কচু এটা মামনি ভাজা করেছে, এটা অন্যরকম ভাবেও হয়। তো এবারে একটু ভাজাই দিলাম। আসলে দাঁড়াও, তোমাদের ফ্রন্টে এসে বলছি, এই আরবি মানে গাটি কচু হলো কিন্তু রাধা রানীর ফেভারিট খাবার, সবচেয়ে প্রিয় খাবার হলো রাধা রানীর ক্ষেত্রে এটা। আমরা যেমন জন্মাষ্টমীতে মানে কৃষ্ণকে আমরা মালপোয়া তালের বড়া দিই, সেরকমই রাধা রানী কিন্তু হলো গাটি কচু। তাই তুমি কিছু দাও আর না দাও, এই গাটি কচু দিলে রাধা রানী খুব খুশি হয়, যদ্দূর আমিও যেটা জেনেছি তাই তোমাদের জানালাম এই আর কি। তবে হ্যাঁ, অন্য কেউ যদি অন্য কিছু তোমরা জেনে থাকো তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তো যাই হোক, এখন প্রসাদটা খেয়ে আমাদের উপোসটা ভাঙা হবে, তো খেয়ে নিই। আর এই যে মামুনিও নিয়ে নিয়েছে, তো চলো প্রসাদ নিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পর আবার তোমাদের সামনে চলে এলাম। এখন একটু রেডি সেটি হয়ে বেরোনোর পালা, তো বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই নিয়ে যাব। জানি না কতটা কী শেয়ার করতে পারবো, তবে চলো তো। আর বাইরে ডাকছে মেঘ, কী করবো কিছুই বুঝতে পারছি না। বাট আজ অনেকদিন পর আবার আমি আর আমার বেস্ট ফ্রেন্ড, তোমরা দেখেছো আমার বান্ধবীকে, তো তবু আজকে আর একবার দেখলে বুঝবে। তো আমি আরও একবার মিট করার প্ল্যান করেছি, বাট এইরকম ওয়েদার দেখলে কতটা রাগ হয় বলো। আর এদিকে দুজনের টাইমই করতে পারি না, তো সেখানে আজকে অনেকটা দিন পর টাইম করলাম, তো দেখা যাক কী হয় না হয়, চলো। দেখো সেই গঙ্গার ধার, জোয়ার রয়েছে, তো দারুণ লাগছে। জোয়ার থাকলে হাওয়া দিলে না দেখতেই পাচ্ছ, আশা করি বর্ষা, বাট অন্ধকারটার জন্য বোঝা যাচ্ছে। এটা তো সত্যি কথা, অন্ধকারে সব কালো কালার দেখানো, আজকেও প্রচুর লোক আছে, দেখাতে পারছি না। আপাতত এখানে একটু হাওয়া খাই, পরে আলো জায়গায় থাকলে অবশ্যই দেখাবো। তো দুজনে একটু গল্প করে নিই, আর সেইভাবে ক্যামেরা করছি না। এতক্ষণ গল্প করার পর এবার যাচ্ছি, যেটা ছাড়া চলে না সেটা হচ্ছে ফুচকা খেতে। ট্রেন যাচ্ছে, ওপারে যাবো ফুচকাটা খেতে, ওটা বেটার। তো চলো গিয়ে আগে ফুচকাটা খাওয়া যাবে। ফুচকার দোকানের সামনে দেখো চলে এসেছি, এবার ফুচকা খাওয়ার পালা, ও ওর হাজবেন্ডের সাথে কথা বলছে। বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, এবার একটু টুকটাক কিছু খাবো। ওখানে যদিও ফুচকা খেয়েছি আর অন্য কিছু ভেবেছিলাম খাবো করে, তো আর খাইনি, কেননা শরীরটা একটু দুদিন আগে খারাপ খারাপ ছিল। তো তাই ভাবলাম থাক বাইরের খাবারটা অতিরিক্ত না খাওয়াটাই ঠিক হবে। তো যদিও বাড়ি পৌঁছে দিয়ে গেল ওর হাজব্যান্ড, মানে আমাদের ওর হাজব্যান্ডের নাম সঞ্জয়, সঞ্জয় দা বলি, তো সঞ্জয় দাই দিয়ে গেলো বাড়িতে, একদম বাড়ির কাজ পর্যন্তই দিয়ে গেছে, তো কোনো অসুবিধেই হয়নি। তো যাই হোক, আজকে অনেক দিন পর তোমাদের, তোমরা তো সেই জানোই, তবেকার পর কিন্তু আজকে আবার মানে দুজনে মিট করলাম। জাস্ট কি বলবো, হয়তো দুজনেই পেট মনে হয় খালি করে এলাম, ব্যাপারটা এরকম। কারণ আগে যখন একসাথে আমরা যে স্কুল লাইফের বন্ধু দুজনে আমরা, মানে আজ আমাদের বন্ধুত্ব কত বছর, অনেক বছরের, প্রায় ক্লাস 8 থেকে আমাদের বন্ধুত্ব, মানে ধরো সাল বলতে গেলে তো মনে হয় 2004-05 সাল থেকে আমাদের বন্ধুত্ব। এই ছোটো থেকে আজ এত বড় পর্যন্ত দুজনের সেম রয়েছি, ফোনে তো কথাই হয় বাট সামনাসামনি যেটা হয় তো সেটাই হলো। আজ অনেক দিন পর গল্প করলাম, এই তাই জন্য আর বেশি ব্লগ করার মানে ব্যাপারটা রাখিনি, তাহলে কথাগুলো বলা হয় না। তো যাই হোক, এই করলাম। তো এখন মামনি সন্ধ্যাবেলা পুজো দিয়েছিলো, সেই প্রসাদ খাবো, মানে সুজিটা ছিল অনেকটাই করেছিল, সেই সুজিটা যদি পুজো দিয়েছিলো, তো সেই প্রসাদ এখন খাবো, তারপর দেখা যাক কী করি। প্রসাদ খাওয়ার পর বসে বসে, মানে বসে বসে না, শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে ভুলেই গেছি কটা বাজছে। এখন যখন তাকালাম তখন দেখছি প্রায় 10টা, মানে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো তখন মনে হলো আমি তো তারপর আর কোনো ব্লগই করা হয়নি, তো আর এখন কি ব্লগ করবো বলো, রাত হয়ে গেছে, এখন তো জাস্ট খাবার গরম করার পালা এবং খাওয়ার পালা। খাওয়ার পরে যেটা আমরা সবাই করি সেটাই করবো, সেটা হচ্ছে ঘুমানোর পালা। তো এখন তো আর কিছু শেয়ার করার মতো নেই, আজকে সারাটা দিনে মোটামুটি টুকটাক টুকটাক করে কিন্তু অনেক কিছুই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আজকে পুজোটাও শেয়ার করেছি, মোটামুটি করার চেষ্টা করেছি। তো তোমাদের তো আগেই বলেছিলাম রাধা অষ্টমী আমরা নিজেদের মতন করে করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর সারাদিনে যা যা হয়েছে সেটাই পরপর যেমন গেছে, অনেক মানে সব মিলিয়ে হয়তো আজকে দিনটা খুব ভালো কাটালাম বলতে পারো, সকাল থেকে অবশ্যই এখনও পর্যন্ত। এরপর যেন তাদের ঘুমিয়ে পড়তে পারি, তাহলে পুরো দিনটাই ভালো যাওয়া।
তো যাই হোক, তো আগামীকাল তোমাদের সাথে ফেরত আসবো নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর অবশ্যই কেমন লাগছে নিজের কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকো। তো আজকের জন্য ব্যাস টাটা, গুড নাইট।